আজকে নাইকল আর খাটলোর বাজার লাগিয়ে গেছে বাসা ভাইয়ার বাড়ির সাইডটা নাইকল দিয়া ফাটাইছেন ও তিনটা আস্তা আর একটা এখন আমরা খাটাইছি খাইবার লাগে এমনি আর এগুলো তো সসার আর আমরার খাটল মাশাআল্লাহ কত বছরে খাইমু বাংলাদেশের খাটল তেইশ বছরে না খাইমু একটা খাই আর এক জারা খাই আর স্মেল খাটল ফারার লাগি টেকনিক দেখরাম দেখি এটা কি তুই বসা সা বইটা কি তুই বসা সা ছাড়ি দিমু ওটা বিতে নি আরে দিব তে হে দুজন ফরি যা এটা দেখি আওয়াজ দিতে লো ডালো ভিতে দেছ আমরা কথা বলি লো ওই যেতে ও বুঝতো বিসমিল্লাহ ওরে উড়ে নে দেন নে আগে বস্তা তারাও পাঠিয়ে যাইব না পিছলি তো না বিসমিল্লা বিসমিল্লা আমাইছে খাই নিল নে মুসপিলাইয়ে আর বান্দরে দেখো ও খাটল কাটিলাও নি দেখ রাই নিবা আমার সসার তো ব্রিটিশের বুদ্ধি লন্ডন কত এখন সত্তর আশি পাউন্ডের মতো নিব ষাট সত্তর পাউন্ডের মতো নিব কত বছরে খাইমু বা বাংলাদেশের খাটন বেশি খাইতো না লাঠি একটা দিল না লাঠির কারা লাগতো না একটু ফাঁকি যাইব কত বছরে খাইমু অফিসে দিনে তোর একবার দেখা যাও কি তার
আমার কুটপাড়ের সাসা দুইটা খাটল দিয়া ফাটাইছেন, বারো মাইয়া খাটল। যে কয়েকদিন আগে ভিডিও কইরা দেখাইছিলাম খাটলর গাছ কয়েকটা, তো ওগুলো আইছে সাসার গাছ থাকি, আর একটা তো আমরার গাছর ফারাইলাম। তো মাশাআল্লাহ 22-23 বছর পরে খাইমো আমি, আর আমার বড় বইনে খাইবা 35 বছর পরে গাছর খাটল, মাশাআল্লাহ। তো আমার আব্বা যদিন তাকতা খুশি হইলা, অনেক আমার আব্বার গাছর খাটল খাইলাম। আর সাসা তো থ্যাংক ইউ সো মাচ, আরও খাইছি সাসার গাছর খাটল দেশ থাকতে। তো এই ছিল আমরা বারোমাইয়া খাটলর ভিডিও। আজকে নাইকল আর খাটলর বাজার লাগিয়ে গেছে। বাসা ভাইয়ার বাড়ির সাইডটা নাইকল দিয়া ফাটাইছেন, ও তিনটা আস্তা, আর একটা এখন আমরা খাটাইছি খাইবার লাগে এমনি। আর এগুলো তো সাসার আর আমরা খাটল, মাশাআল্লাহ আরো রইয়া গেছে অনেকটা। আর এই যে দেখরা আরো কতটা নাইকল, আর এখানেও খিরা আছে। তো আমরা বাজারের ওখান থেকে এক মসজিদ তারা বেসই না কি চেরাটির লাগি, তো মসজিদের ওখান থেকে নাইকল কিনে আনাইছি প্লাস আরো খিরা। তো ক্ষেতর খিরা আর গাছর নাইকল এত মজা, এত মজা, মাশাআল্লাহ। খরসা আছে নেনি, গাট আছে, খাটল দেখরা কুটবাড়ির সাসার আমরা দর্জি সাসার খাটল গাছর খাটল এত মজা। তো খাটল উটল খাই আস্তে আস্তে রেডি হয়েছি, আমরা আরো ফুফুর বাড়ি যাইতাম, তো চলো কা ঘুরাই আই। আজকে আমরা বাসায় আরো বাড়ি আইছি, তো এখন তোরা দুতলা তিনতলার ভিউ একটু দেখাই। আমার বাইফ তো খোলা আছে লন্ডনও, তারা দেখবো নে। তো যেহেতু আইসি হামেশা তো ফুফুই বাইয়াই জিনিস সকল দিতাম আপনারা খাইবা, এখন এখন আমরা কয়ফল ফারাত আইসি বাইয়ার বাড়ি। কই কয়ফল ফাখনা একটা কিন্তু লই লিছি আগে, এখন মাশাআল্লাহ এখন কাঁচাটা আমি কই একটা হইলো ফুফুর, একটা হইলো বড় বুয়াই, আর একটা হইলো নীলুয়াফার, আর আমরা দুই বোনের দুইটা, আমার একটা ছয় সাতটা আইতো আর ফুফুর একটা আইতো, শুনছো নি? আমি তো জগন্নাথপুরি জি না বিশ্বনাথ অনু ভাইয়া ভাইয়া কোনটা খাওসাই আমরা জানি ফল ফারাতাইছি ভাইয়া, আমরা আমরা মামুর বাড়ি থেকে আনতাম হরাইস খালি তোমার বাইর বুয়ে দিলা খারাপুর সাক্ষী দে খাটল তো অনেক ও গাছ যে বড় খাটল হইব, দুই বছর পরে আমরা আবার আমরা লাগি ও গুয়ার সেরা নিমু নিয়ে আমরা রইমু। আমরা
সেজুতায় দেখব নেও দেখো বাবির কিতা খাসা মরিচর গাছ আমরা খাসা মরিচ ফাইরা নিছি আর গোর আবারও দেখাইলাই নীলুয়াফায় দেখবা এখন আজান বড় মসজিদের আজান মাশাল্লাহ শুনিলাও সবাই আজান মসজিদর আসর আজান আপনার সাথে শেয়ার করলাম যারা যারা মিস করেন সবাই শুনলা আর দোয়া করবা আর সুন্দর সুন্দর ভিডিও আপনার সাথে শেয়ার করতাম পারে তো এখন যাইরাম গে আমার গাড়িও রেডি আর ভাইয়া যাইরাম গে আমরা সপ্তাহ লইলিছে এখন মালপুরি গেছে যাইতাই খাটলো পাইলিছো আম পাইছো খাটলো পাইছো এবার কিটা নারিকেল খাসা মরিচ নাগা মরিচ এর বাদে সফরি কদু আর সফরি তো টেনটাইনি তো দিলাও মিষ্টি লাও না খানে কইলি সইনতে দিলাই তা না না পাও তো তাছে খানে আমার আমদার হবারি লইয়া যাইমু এর বাদে জোয়ান তুই বেতো মুরগি দেশালি মুরগি টানতে তে লইয়া যাই ভাই মুরগ ও আগর মুরগ তো লইয়া যাইও আমদার আমদার লাগি তো আল্লাহ আল্লাহ করিয়া আমার ফুফুর বার তাকে দেখলানি আইরাম আর এই যে আমার বাইয়া একজন দেশ ফুফুর গুরু বাই তো এত ফানি একজন মানুষ ভালা লাগে আসলে যোগ করুন সবসময় আর বেজার তা হই না খুব ভালো লাগে তো তারা বার তাকে যাওয়ার সময় রোডের কিছু দৃশ্য আপনার সাথে শেয়ার করবো আজকে ব্লগটা আপনার কাছে কিলাম লাগলো অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা আর কোন ধরনের বাংলাদেশি ব্লগ দেখতে চাই অবশ্যই কমেন্ট করবা ইদানিং আমি দেখলাম কিছু কমেন্ট আপনারা একটু কম করা যাই হোক আমার যে বালা ফাইরা আমার যে সাপোর্ট করা তখনও যথেষ্ট তো চলোকে এখন বাড়িতে আরও কিছু খাওয়া দাওয়া রইয়া গেছে আপনার সাথে শেয়ার করাম তো বাড়িতে আসার পরে দেখলাম যে পাট শাক নালি শাক আমরা সিলেটি ভাষা এখন নালি শাক ফোলাওর এত সুন্দর হইরা নালি শাক ফোলরা তো আমি কই কিছু আমার ভিডিওত ক্যাপচার করি আপনার সাথে শেয়ার করবো তো আজকে একটা ছোটো মোটো রেসিপির মতন এই ব্লগও থাকবো এত সুন্দর হইরা ফোলার মাশাল্লাহ আমি তো জাস্ট অনলি এক মুঠ পাট শাক আমি ফলতাম পারি এর উপরে পারি না তো পরে আমরার বাড়িতে আমার মামি তারা আইসইন আমার নানা বার থাকি আইয়া ফাইসন পাট শাক ফলা কি হয়েছে তো আমার মামি একজনে কইরা যে তাইন বানাইবা আমি রেসিপিটা দিতাম আসলাম পরে আমার মাইমে কইরা আমার মাইমে বানাইবা তো এই যে ফানি দিয়া
এরপরে রসুন খাসামরিচিগুলো দিয়া একবারে বয়াই লাইছন, অল্প কিছু লবণ দিয়া। বাংলাদেশে যে কোনো খানি, যে কোনো ভেজিটেবল, যে কোনো ফিশ মাছ মাংস সবটা জেসাল্লা খানি আসলে রান্না করলে খাইতে কিন্তু মজুই লাগে। আমরা বিদেশ বাড়ি দেখুন জানো যে অত গুণা লাগে, তারপরেও যে কোনো সময় আছে মজা লাগে না। তো এই যে আমার মামি হঠাৎ আইয়া নানাবার থাকি রান্না কররা, আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমার চ্যানেলও ফার্স্ট টাইম আমার নানাবাড়ির আমার আর কি কোনো সদস্যর রান্নাটা আপনার সাথে শেয়ার করাম। তো আমার মামি, আমার আম্মার কাজিন ব্রাদারের ওয়াইফ, তারা সবাই আইসলা, কয়েকজন মামা মামি সকল আইসলা কি আমার আম্মারে দেখাত, আমরারে দেখাত। তো মামিরা তো রান্নাটা আমার চ্যানেলে ক্যাপচার করলাম, মামি তো খুব খুশি হয়েছেন। আমি যখন কইছি মামি আমি তো ভিডিও করম কইরা, আচ্ছা গো মাই তুমি করো আর আমি রান্না করি। এই যে দেখুক রান্না বান্না শেষ হইরা, এখন শেষ পর্যায়ে বালা তাকুকা দেখা হইব নেক্সট।